ইভিনিং, শুভ সন্ধ্যা, আমি শুভদীপ। যেরকম কথা দিয়েছিলাম ঠিক সন্ধে 8:30, 9th জুলাই চলে এসেছি আবার আজকের আরেকটা লাইভ শো নিয়ে। এবং আপনারা সবাই জানেন যে আজকে আমার সাথে অতিথি কে, তার কোনো ইন্ট্রোডাকশন, তাকে নিয়ে খুব একটা কিছু বলার আমার মনে হয় আপনাদের আর কোনো প্রয়োজন নেই। ইট ইজ নট এট অল রিকোয়ার্ড টু ইন্ট্রোডিউস হার অ্যাগেন, বিকজ শি ইজ সো ওয়েল নোন, শি ইজ আ হাউস হোল্ড নেম। উনি আমাদের এতই কাছের লোক, এতই প্রিয় লোক, যে তার আবার নতুন করে ইন্ট্রোডাকশন আমার মনে হয় দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আমার এই যে অনুষ্ঠানটা আপনারা যারা দেখছেন তাদের আমি একটু রিকোয়েস্ট করব যে আপনারা আমার পেজে আসুন, শুভদীপ বাসু, এই পেজটা থেকে আপনারা এই জিনিসটা লাইভ দেখতে পারবেন। অথবা তনুশ্রীদির পেজেও আপনি আমার লিঙ্কটা উনি শেয়ার করেছেন, সেইখান থেকেও কিন্তু আপনারা ওইটাকে ক্লিক করে লাইভ দেখতে পারবেন। আর এছাড়াও একটা জিনিস যদি বলে রাখি যে আমার এরকম অনেক ইন্টারভিউজ আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টকাথন উইথ শুভদীপ, TALK, টক ATHON উইথ শুভদীপ, টকাথন মানে ম্যারাথন থেকে সেই কথাটা এসছে, টকাথন উইথ শুভদীপ, এটা আমারই মস্তিষ্ক প্রসূত নাম। তো ওটাতে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে অনেক এরকম আপনাদের পছন্দের মানুষের ইন্টারভিউজ দেখতে পারবেন, অনেক কিছু মজার ইন্টারভিউজ আছে, অনেক গভীর আলোচনা আছে, ওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো টকাথন উইথ শুভদীপ আমার ইউটিউব পেজ, ওখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার পেজ, ফেসবুক পেজ তো রয়েছে, আমাকে আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আপনারা আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারেন। সব তো আজকে চলে আসছি, এখন চলে আসছি আমার আজকের অনুষ্ঠান, যেটা লাইভে আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, অত্যন্ত প্রিয় একজন মানুষ, শিল্পী তো পরে আসে, তার আগে যে মানুষ তাকেই আমরা এত পছন্দ করি, তার টিভি পার্সোনা, তার স্ক্রিন প্রেজেন্স, তার ডান্স, তাকে আমরা ভীষণ পছন্দ করি, তাকে আমরা ওয়ার্শিপ করি। তো এরকমই একজন আমার সাথে আছেন, তিনি আর কেউ নন, আমাদের অতি প্রিয় তনুশ্রী শঙ্কর। তনুশ্রী দি, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই শো তনুশ্রী। নমস্কার। হ্যাঁ, তনুশ্রী দি, অ্যাজ ইউজুয়াল ইউ আর লুকিং অসাধারণ এলিগেন্ট, আপনাকে কোনোদিন আমার মনে হয় মানে ইউ অলওয়েজ লুক সো প্রেজেন্ট, প্রেজেন্টেবল, সো বিউটিফুল। So you are looking very beautiful today also. Very kind as of you. Usual. Very kind of you. Thank you. Thank you so much. But you are really looking so pretty. আপনি খুব সুন্দর থাকেন সব সময়, দিস ইজ সো গুড। অলরেডি কিন্তু ঢুকতে শুরু করেছে তনুশ্রীদি অনেক কমেন্টস। শ্রাবণী ভট্টাচার্য লিখে দিয়েছে প্রণাম জানাই, মধুশ্রী মান্না লিখেছেন গুড ইভিনিং, খুব পছন্দের শিল্পী আজ, শ্রাবণী ভট্টাচার্য বলেছেন। তো এবারে আমরা একটু আস্তে আস্তে তনুশ্রী একটু এগোতে শুরু করি, এখানে তো ওরকম অনেক কমেন্টস আসবে, এবার আস্তে আস্তে অলরেডি আমাদের 44-45 জন লোক দেখতে শুরু করে, অলরেডি হোয়াটসঅ্যাপে পেতে শুরু করেছেন। তনুশ্রী, প্রথম যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে এই যে 2021 চলতে শুরু করে দিল, 2020 গেল, 2021 শুরু হলো, আজকে 9th জুলাই অব্দি আপনার কেমন গেল তনুশ্রী? How was the year 2021? Because আমরা ভেবেছিলাম 2020 শেষ হয়ে যাবে, 2021 আসবে, অ্যাবসলিউটলি ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড, কিন্তু ঠিক সেটা বোধহয় হলো না। কিরম চলছে তনুশ্রী, 2021 অব্দি এখনো পর্যন্ত কিরম গেল পুরো ব্যাপারটা? প্রথমত নমস্কার সবাইকে, থ্যাংক ইউ শুভদীপ আমাকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে। প্রথম একটা কথা বলছি, আমরা 2019-এ যখন আমরা ছিলাম, আমরা কখনো ভাবতে পারিনি 2020টা কি হবে, ওটাও আমাদের কাছে একটা সারপ্রাইজ ছিল, পুরো জিনিসটা একটা মানে বলে না থান্ডারবোল্ট মতন এসে লেগেছে। তো ন্যাচারালি প্রথম ইনিশিয়াল স্টেজে আমাদের প্রত্যেকেরই যেরকম একটা দিশেহারা, মানে সামনে আমাদের কি ভবিষ্যৎ হবে, কি করব, কি রোগ, কিছুই বুঝতে পারছি না। তো প্রথম দিকটা ডেফিনেটলি 2020টা এরকমভাবে কেটেছে, কিন্তু তারপরে আমরা মানে বাড়িতে বসে বসে তখন ডিপ্রেশনে চলে যাওয়ার মতন অবস্থা, তো তখন আমরা ডিসাইড করলাম যে অনলাইন ক্লাসেস শুরু করব। এবং তখন থেকে, গত বছর থেকে আমরা একদম মে মাস থেকে অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি, এবং সেটার মাধ্যমে কিন্তু আমরা, যেহেতু আমরা একজন আরেকজনকে আবার দেখতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি, সেটা ওয়াজ লাইক আ সিলভার লাইনিং। তো হ্যাঁ, ভাবলাম যে ঠিক আছে, 6 মাস 8 মাস টানতে টানতে হয়তো কি মার্চ, ফেব্রুয়ারি মার্চ,
কিন্তু এখনো যে সেই জিনিসটা চলে চলেছে, মানে এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কিন্তু আর একটা কথা আছে না, স্টিল ওয়েটিং ফর দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, সেটা তো ডেফিনেটলি আছে। তবে ভালো জিনিসটা এটা হয়েছে যে অনলাইন ক্লাসের মাধ্যমে অনেক প্রচুর ইন্টারন্যাশনালি অনেক স্টুডেন্টসদের সঙ্গে আলাপ, ইন্টারাকশন, মানে পুরো ফ্যামিলিটা আর একটু বড় হয়ে গেছে, নাচের ফ্যামিলিটা। তো সেইটা ভালো দিকটা বলছি, এটা একটা বিশাল সবসময় পজিটিভ দিক। খারাপ, হ্যাঁ পজিটিভ একটা লুক, কিন্তু ডেফিনেটলি এটা একটা হিস্টোরিক্যাল পিরিয়ডের ভেতর দিয়ে আমরা গেছি যাচ্ছি, এবং কতদিন যাব এখনো জানি না, ইটস ভেরি আনপ্রেডিক্টেবল। আশা করি আস্তে আস্তে জিনিসটা তো ভালো হবে, ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, আস্তে আস্তে লোকে ভ্যাকসিনেটেড হচ্ছে, কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড। এক্স্যাক্টলি। সো উইথ দিস পজিটিভ নোট আমরা এবারে আস্তে আস্তে ডিসকাশনটা একটু এগোই। তনুশ্রীদি, তনুশ্রীদি, এবারে প্রথম যে জিনিসটা একটু তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে তনুশ্রীদি, একটু উইল জাস্ট গো টু ইউর ছোটবেলা, তোমার চাইল্ডহুড, তোমার ছোটবেলা, তোমার বাবা আর্মিতে ছিলেন, তুমি একটা কমপ্লিট আর্মি ব্যাকগ্রাউন্ডে বড় হলে, ওখানটা একটু বলো, মানে তোমার সেই ছোটবেলা, যে ছোটবেলাটা আমরা একটু জানতে চাই। অনেকে হয়তো অনেকবার শুনেছে কিন্তু তবুও আরেকবার শুনতে খুব ইচ্ছে করছে তনুশ্রী। আমার ছোটবেলায় আমার বাবা ডাক্তার ছিলেন আর্মিতে, তো সুতরাং আমার ছোটবেলা বিভিন্ন জায়গায় কেটেছে, বেশিরভাগ পাঞ্জাবের দিকে, অমৃতসর, জলন্ধর, তারপরে কামটি, পুনে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে বিভিন্ন ভাষা শিখে মানে পড়তে হয়েছে, হিন্দি পড়েছি, পাঞ্জাবি পড়েছি, মারাঠি পড়েছি। তো সুতরাং একটা কসমোপলিটন একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে বড় হয়েছি। আর আর্মিতে খুব মজা এটা এই জন্য যে ওখানে সবাই একজোট, বিকজ একটা ক্যান্টনমেন্টে যে কটা ফ্যামিলি থাকে তারা দে বিকাম লাইক আ ফ্যামিলি, একজন একজনকে সাপোর্ট করছে, এ করছে। আর আমরা ছোটবেলায় যেটা হয়েছে, ছোটবেলায় সবসময় একসঙ্গে খেলাধুলা করা, আমার পড়তে যেতাম আর্মি স্কুলে, সেটা টেন্টের মধ্যে, কারণ ক্যান্টনমেন্ট এরিয়া ছোট জায়গা। আবার কামটিতে যখন ছিলাম তখন একটা কনভেন্টে পড়েছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল, বিভিন্ন বন্ধু, প্রচুর প্রচুর লোকের সঙ্গে মেশা। আমার মনে হয় সেই সেই কারণে আমার আমি বড়ই হয়েছি অ্যাজ অ্যান ইন্ডিয়ান, নট জাস্ট বাঙালি। আর্মি ব্যাকগ্রাউন্ডে সেটা ভীষণ থাকে, কারণ সেখানে কে পাঞ্জাবি, কে মাদ্রাসি, কেউ বাঙালি, কি কে গুজরাতি, এইগুলো কেউ দেখে না। তখন সবাই সবার সঙ্গে এক একটা ওকেশনে সেলিব্রেট করে। তো সেইভাবেই আমি বড় হয়েছি। আর কলকাতায় আসতাম বাবা যখন 2 মাসের ছুটি পেতেন বছরে, তখন কলকাতায় আসতাম মামার বাড়িতে, ওই 2 মাস থাকতাম। ওই গরমের ছুটিতে মা আবার বর্ণপরিচয় নিয়ে বসাতো বাংলা পড়াবার জন্য, কারণ অ্যাকচুয়ালি বাংলার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, বাইরে 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 থাকতাম। 2 মাস ধরে বাংলা টাংলা পড়ে অনেক কিছু শিখলাম, আবার স্কুলে ফিরে গিয়ে যখন মারাঠি পড়ছি বাংলা ভুলে গেলাম। এই চলেছে থ্রু আউট লাইফে। আর যেটা আমাকে হেল্প করেছে আমি লাইফে, সেটা হচ্ছে সহজে লোকেদের সঙ্গে মেশা, প্রত্যেকের সঙ্গে, ইউ ডু নট কাউকে ভেবে নিই না, এই এরকম ওপেন মাইন্ড, জাজমেন্টাল নয়, জাজমেন্ট একদমই জাজমেন্টাল না, অ্যান্ড অলসো নট প্যারোকিয়াল। তো সুতরাং সব মিলিয়ে আমাকে এটা খুব, ওই ব্যাকগ্রাউন্ডটা, আমি ব্যাকগ্রাউন্ডটা আমাকে প্রচন্ড ভাবে হেল্প করেছে। টু বি অ্যা নাইস হিউম্যান বিইং, সেটা হয় খুব। আচ্ছা, ছোটবেলার একটা বেস্ট স্মৃতি, কোন স্মৃতিটা খুব মনে পড়ে? ছোটবেলা স্কুলে যাওয়া, বা কোনো ভাই বোনদের সাথে থাকা, মা বাবা, কোনো একটা একটা পার্টিকুলার স্মৃতি? খুব ছোট যখন ছিলাম, খুব ছোটবেলায় আমি বলছি, তখন হয়তো 4-5 বছর বয়স, যেটা আমার এখনো মনে আছে, আমরা অমৃতসরে ছিলাম। আমি ভীষণ বাবা ন্যাওটা ছিলাম, সবসময় বাবা আর কি
সঙ্গে বাবার সঙ্গে থাকতাম। আর যেহেতু আর্মি লাইফে বাবা উনি সকালবেলায় যেতেন কাজে, আর দুপুরবেলার মধ্যে উনি ফিরে আসতেন। তো একদিন বোধহয় মা কিছু একটা বলেছেন, আমি শুনিনি, হোয়াট এভার ইট ইজ, মা বলেছে চুল বেঁধে দেবো না। আমিও যে আমারও জেদ, আমিও চুল বাঁধতে যাইনি মার কাছে, বসেছিলাম বাবা আসবে। বাবা এসে চিরুনি নিয়ে ফিতে নিয়ে নাকি আমি বাবার কাছে গিয়েছিলাম, বাবা ব্যাকা ট্যাড়া করে চুল বেঁধে দিয়েছিল, এবং সেটা দেখে মা আরো রেগে গেছিলেন, কারণ মা যেটা পানিশমেন্ট দিতে চেয়েছিল সেটা বাবা চুল বেঁধে দিয়েছিল। সেইটা আমার মনে আছে, একটা উঁচু নিচু করে একটা উল্টো পাল্টা করে খুব সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছিলেন। এবং ওটা ওই সময়টা আমার মনে আছে যে আমার চিকেন পক্স হয়েছিল, এবং যা হয় বাচ্চাদের, একদম বাবা মা কাউকে ছাড়তে চাইছিলাম না, তো বাবাকে ছাড়তে চাইতাম না, বাবা সারাক্ষণ আমার সঙ্গে থাকতেন। তারপরে বাবার চিকেন পক্স হয়ে গেছিল, বাবা হসপিটালে যেতে হয়েছিল। তো সেটা ওয়াজ লাইক এ শক, যে বাড়িতে এরকম আমার জন্য বাবার একটা ইয়ে হয়েছে। এইটা একটা মজার, আর আরেকটা খুব মজার ঘটনা, মা আর কি গল্প করতেন যে তখন আমরা জম্মুতে ছিলাম। তো আর্মিতে কি হয়, এক এক সময় সবাইকে এক্সারসাইজের জন্য যেতে হয়, এক সপ্তাহ 10 দিন কি 1 মাসের জন্য নানান রকম এক্সারসাইজের জন্য যেতে। তো যখন বাবা চলে যেতেন তখন মা কি করতেন, আমি আর মা, মা হয়তো খিচুড়ি বানিয়ে রেখে দিল, ওইটাই গরম করে করে খাচ্ছি আমরা দুজন। তো আমি নাকি রোজ মাকে জিজ্ঞেস করতাম বাবা কবে ফিরবে, খিচুড়ি খেতে ভালোবাসতাম না, ওটা একটা ছিল। আর যেদিন বাবা ফিরতেন হয়তো মা সেদিন লুচি তরকারি বা কিছু একটা স্পেশাল বানাতো, আর আমার কাজ ছিল মার পাশে বসে সেই ব্যাকা টারা করে ছোট 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 লুচি বানিয়ে দেবো, যেটা বাবাকে খেতেই হবে, সে কাঁচা হোক পাকা হোক যাই হোক। তো এই ছোট ছোট কতগুলো জিনিস ভীষণ 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 মনে থাকে। এবং আমার মনে হয় আমি এবং আমার বোন আমরা দুজনেই এত বাবা ন্যাওটা ছিলাম সব সময়, কারণ আমার বাবা কোনোদিন বকতেন না, মা আমাদের শাসন করতেন। তো যাই মনে পড়ে আমার। রসুদি, আপনার নেটটা খুব প্রবলেম করছে, নেভার মাইন্ড, আমার মনে হয় একটু সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আপনার নেটটা একটু আজকে বাফারিং এ আছে, ঠিক আছে, না না ইটস ওকে। আমি একটু, অনেক কমেন্টস আসছে, একটু কমেন্টস গুলো দেখি তো অনুশ্রুতি এবার পরে সেকশনে যাওয়ার আগে, কারণ কমেন্টস না দেখলে তো হবে না, কারণ এত এত লোক আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনাকে এত পছন্দ করে। পাপিয়া ঘোষ বলছেন, গুড ইভিনিং ম্যাম, পূবালি চক্রবর্তী, তনুশ্রী, আপনাকে ভীষণ গ্রেসফুল লাগছে অ্যাজ ইউজুয়াল। বিশ্বজিৎ সরকার, নমস্কার তনুশ্রী। সুজাতা ভট্টাচার্য, আপনার নাচ শুধু নয় আপনার পার্সোনালিটিও আপনার ঠিক সাথে চাই, আমার প্রণাম। ঈশানী বোস, ভেরি গুড ইভিনিং ম্যাম, হোপ ইউ আর ফাইন। রুমা বাসু আপনাকে নমস্কার জানিয়েছেন। আয়েশা সরকার, আমরা আছি তনুশ্রী, নমস্কার। মৌমিতা ঘোষ, গুড ইভিনিং। অদিতি মুখার্জি, গুড ইভিনিং তনুশ্রী। দেবারতী নন্দী, গুড ইভিনিং ম্যাম, আমার মেয়ের বয়স 10 বছর, আপনার কাছে আপনার কাছে নৃত্য শিক্ষার জন্য যে কিভাবে যোগাযোগ করব। অদিতি মুখার্জি, গুড ইভিনিং তনুশ্রী। সমিতা বিশ্বাস ঘোষ, গুড ইভিনিং ম্যাম, এভারগ্রিন আইবি, ম্যাম আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ আমাদের অনলাইন ক্লাসের জন্য, আপনার বোধহয় স্টুডেন্ট। নীলাঞ্জনা দাশগুপ্তা, ভেরি গুড ইভিনিং তনুশ্রী। শ্রাবন্তী দাস, নেনেন প্রণাম নেবেন দিদি। সততা মন্ডল, নমস্কার তনুশ্রী। শুভজিৎ রায়চৌধুরী, খুব ভালো সাক্ষাৎকার, ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড। সব্যসাচী ভট্টাচার্যা, ওয়াচিং ওয়াচিং ওয়াচিং। রূপা বোস, হ্যালো। সব্যসাচী ভট্টাচার্যা, দুই পৃথিবী ছবিতে মহানায়কের সাথে আপনার অভিনয়ের অভিজ্ঞতা যদি বলেন। ওকে, প্রিয়ব্রত দাশগুপ্তা, ভেরি নাইস টু সি তনুশ্রী শঙ্কর ম্যাম ইন টুডেজ এপিসোড, ভেরি ভেরি স্পেশাল এপিসোড, ওয়েলকাম ম্যাম, ইটস রিয়েলি প্লেজার টু লিসেন টু ইউ। তনুশ্রী, পড়তে থাকলে অনেক আছে, অনেক আছে। অদিতি মুখার্জি, ছোটবেলায় আপনার একটা লাইভ শো কলা মন্দিরে দেখেছিলাম, জাস্ট ব্রেথ টেকিং ছিল। মানসী চক্রবর্তী, প্রণাম। সোমা ব্যানার্জি ম্যাম, ইউ ওয়াজ সাচ অ্যান ইন্সপিরেশন। তো এই যে সব আপনাকে সবাই ইন্সপিরেশন বলছে, আপনাকে সবাই এত ভালোবাসে, তনুশ্রী এটার একটা তো দারুণ ফিলিং আছে, তাই না? দারুণ ফিলিং, যেটা আমি বলবো ভেরি ব্লেসড, সেটা আমার মনে হয়। সব সবার ভালোবাসা পাওয়াটা ইটস আ ব্লেসিং, ইটস আ ব্লেসিং,
আচ্ছা তনুশ্রী, এবারে তো আপনার ছোটবেলা আমরা আলোচনা করলাম, আপনার বাবা মার কথা হলো, ছোটবেলার আপনার ছোটবেলার মজার গল্প অনেক কিছু শুনলাম, আবার একটু দুঃখও ছিল ওই চিকেন পক্স এর পোর্শনটা, যেটা হয় লাইফে আমাদের সব সময়। এবারে আপনি চলে এলেন শঙ্কর পরিবার, আপনার বিয়ে হলো আনন্দ শঙ্করের সাথে 1969, ইফ আই এম নট রং, না 74 সেভেন্টি ফোর, 74 ওকে, ইয়ার হয়েছে। ও 70, ওকে। তো ইউ গট ম্যারেজ টু শঙ্কর পরিবার, যেটা হচ্ছে কলকাতার একটা ওয়ান অফ দা বর্ধিষ্ণু পরিবার, যাকে সবচেয়ে খুব বর্ধিষ্ণু একটা পরিবারে আপনি এলেন। কিরম হলো সেই আশাটা, মানে এই আশাটা যদি একটু বলেন, এই যে আপনি এলেন, সেখানে আছেন কারণ উদয় শঙ্কর, অমলা শঙ্কর, রবি শঙ্কর, মানে এই যে একটা সাংঘাতিক পরিমণ্ডলের মধ্যে আপনি ঢুকলেন, আপনার লাইফটা কি খুব বদলে গেল? আপনার লাইফটা কিরকম হলো তোমার স্মৃতি সেই সময়টা? সবার আগে প্রথমে আমি তোমাকে বলি শুভদীপ, যে আমি যখন কলকাতায় বাবা পোস্টিং হলো কলকাতাতে, তখন আমি নাচ স্কুলে ভর্তি হয়েছিলাম 1969-এ ভর্তি হয়েছিলাম। আমার কোনো ধারণা ছিল না উদয় শঙ্কর, অমলা শঙ্কর কে, রবি শঙ্কর কে, সত্যি ইগনোরেন্স বলো কি, যেভাবে যেখানে আমরা সারা সব সময় ঘুরেছি, খেলাধুলোর মধ্যে থেকেছি, সত্যি কখনো আমার বাবা মা ভীষণ ভীষণ ফ্যান ছিলেন ওনাদের, কিন্তু আমি কখনো জানতাম না ওনারা কে। কিন্তু যেহেতু আমি নাচের উপরে খুব আমার ইচ্ছে ছিল, কারণ আমি কোনোদিন ডাক্তার হবার আমার কোনো আকাঙ্ক্ষাই ছিল না, তো আমি ছোট্ট থেকে ভীষণ নাচ ভালোবাসতাম। আর্মিতেও যখনই কোনো ফাংশন হতো আমি সবসময় পার্টিসিপেট করতাম। তো তখন বাবা ঠিক করেছিলেন যে কলকাতায় পোস্টিং হলে যদি উদয় শঙ্কর, অমলা শঙ্কর কোনো স্কুল খোলে তাহলে ওখানে ওকে ভর্তি করে দেবো। তো এমনই হলো যে বাবা যখন কলকাতায় এলেন, তারপরে বাবাই দেখেছিলেন বিজ্ঞাপনটা কাগজে এবং উনি আমাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করেছিলেন। তখন আমার হচ্ছে যে আমি জাস্ট নাচ করব, নাচ শিখবো। তো ন্যাচুরালি প্রথম দিন আমি তো মানে মার ক্লাসে গিয়ে আই ওয়াজ অস্ট্রাক, এবং অনেক সিনিয়র মেয়েরা ছিল, মম ছিল, মধুচন্দা, চম্পক, বিপাশা, আমাদের সব যারা কলিগস তারা আমার থেকে সিনিয়র এবং তারা সবাই নাচছে, এবং ওদের দেখে আমার মনে হতো কি আমি কি ওদের মতন পারবো, কি সুন্দর ওরা নাচছে। তো এই এই যে একটা পরিবেশে এলাম, সেই পরিবেশটা আমার কাছে খুব নতুন ছিল, কারণ আমি যেহেতু আর্মিতে ছিলাম আমার একটু ওয়েস্টার্নাইজড ব্যাকগ্রাউন্ড ছিল। আমি অবভিয়াসলি কনভেন্টে পড়েছি, সবসময় নন বেঙ্গলিদের সঙ্গে বড় হয়েছি, তো আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ওয়েস্টার্নাইজড ছিল মানে। কিন্তু এইখানে এসে এই স্কুলে ভর্তি হওয়ার পর আমি অনেক কিছু শিখেছি, নমস্কার করা বা পুরো, আমি বলছি তো মার কাছে আমি অনেক কিছু, আসার পর নাচ ছাড়া আমি আরো অনেক কিছু শিখেছি। তো সেই পরিবেশটা আমাকে খুব অ্যাট্রাক্ট করত, কিন্তু তখন আমি জানতাম না যে মানে কি লেভেলে, জানতাম দে ওয়ার ফেমাস কিন্তু কি লেভেলে সেটা আমার আইডিয়া ছিল না, কারণ আমার তখন 13 বছর বয়স। তো শুধু স্কুলে যেতাম আর নাচ করতাম, এইটাই ছিল আমার জার্নি। স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, আর যেদিন যেদিন নাচের ক্লাস থাকতো আমি কোনো দিন অ্যাবসেন্ট হতাম না, কোনো দিন আমার মনে পড়ে না কখনো অ্যাবসেন্ট হয়েছি নাচের ক্লাসে। তো সেই সেই ইন্টারেস্টটা আমার সাংঘাতিক ছিল, এবং আমার মনে আছে 69-এ আমি সামারে ভর্তি হয়েছিলাম, এই জুন জুলাই মাসে, এবং ডিসেম্বর মাসে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের জন্য একটা প্রোগ্রামের জন্য মা চিদাম্বরম বলে, চিদাম্বরা বলে একটা ডান্স ড্রামা করছিলেন, ও সেবারকার সুমিত্রানন্দন পান্তের বোধহয় কবিতা, সেটার উপর বেস করা মার এটা ছিল শোটা। তো ওখানে সব সিনিয়ররা করছিলেন, এবং তখন মা আমাকে বললেন যে তুমি এই নাচটা করো তো, এদের সঙ্গে একটু করো তো, আমি তো যা দেখাচ্ছে আমি করছি। করে এই প্রথমবার উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি ডিসেম্বরে দিল্লি যেতে পারবে। আমি তো জানি না, আমি তো বাবা মাকে না জিজ্ঞেস করে তো কিছু বলতে পারবো না, সবে ভর্তি হয়েছি। তো সেই জুলাই মাসে ভর্তি হয়ে প্রথমেই আমি ডিসেম্বরে আমি গ্রুপের মানে স্কুলের সঙ্গে ট্যুর করতে গিয়েছিলাম দিল্লিতে, আমার মনে আছে তখন 13 বছর বয়স আমার।
তো ভীষণ এক্সাইটমেন্ট, একা একা যাচ্ছি একটা গ্রুপ, এত বড় একটা গ্রুপের সঙ্গে, ওখানে গিয়েও মানে হয় না যে একটা অস্ট্রাক, একটা কখনো এই স্বাভাবিক। পৃথিবীটাতে কখনো আমি ছিলাম না, এই পৃথিবীটা আমি কখনো আগে দেখিনি। তো সেইগুলো সমস্ত ওয়াজ লাইক, ওইগুলো এখন আমি বুঝতে পারি যে সেই সময়টা আমি অনেক কিছু অবজার্ভ করেছিলাম এবং অনেক কিছু দেখেছিলাম যেটা আমি পরে বুঝতে পেরেছি, তখন হয়তো অতটা ভ্যালিউ দিইনি বা অতটা বুঝিনি। সেটাই হয়। যতটা যখন ম্যাচিওর হয় তখন ততটা আমি বুঝতে পেরেছি। তো সেই সেখান থেকে ফিরে আসার পর আমার মনে আছে যে 1970 জানুয়ারিতে আন্দা ফিরলেন আমেরিকা থেকে, তো মা সব নাচ স্কুলের মেয়েদের আর কি ডেকেছিলেন গলফ ক্লাবের বাড়িতে, তো আমাকেও বলেছিলেন যেতে, তো আমিও গিয়েছিলাম। সেই প্রথমবার আমি আনন্দ শঙ্করকে দেখলাম, কারণ তার আগে আমি জানতাম মার একটাই সন্তান মমতা, মমতা শঙ্কর, মম একমাত্রই মেয়ে, ওনার যে ছেলে আছে আমি জানতামই না। তো সেই প্রথমবার আমি জানতে পারলাম যে ওনার একটা ছেলে আছে। তো যাই হোক, সেই দিন এই প্রথমবার আমি তখন আন্দাকে দেখেছিলাম এবং সেই প্রথমবার আমি উদয় শঙ্করকে দেখেছিলাম সেই দিনটা। মানে উনি ঘুরে বেড়াচ্ছিলেন আন্দা একটা মিউজিক করে, ফার্স্ট অ্যালবামটা করে উনি টেপ করে নিয়ে এসেছিলেন, টেপে সেটা সবাইকে শোনাচ্ছিলেন, কারণ ইট ওয়াজ কমপ্লিটলি আর নতুন ধরনের করে, ইট ওয়াজ ভেরি এক্সপেরিমেন্টাল। তো উনি চাইছিলেন যে দেখতে যে কে অ্যাকসেপ্টেন্সটা হয় কিনা। হুম হুম তো তখন আমরা সবাই ওখানে ছিলাম যখন উনি বাজান, তো বাবাকে দেখছিলাম, অনেকে এসেছিলেন, অনেকে এসেছিলেন, ছোট ছিলাম অত মনে নেই। তো বাবা পাশ থেকে ছবি তুলছিলেন, ইউনো অ্যাজ এ প্রাউড ফাদার, হুম হুম মা তো ছিলেন। সেই আমার প্রথম আন্দাকে দেখা। সুতরাং তারপরে আমার মনে আছে আন্দা একদিন নাচ স্কুলে এলেন, তখন ক্লাস শেষ হয়ে গেছে, আমি বাড়ি যাব, নাচ স্কুলে খুবই কাছে থাকতাম। তো তখন মা আমাকে বললেন কি তুমি কি একটু ওয়েট করতে পারবে, হ্যাঁ ওয়েট করব। তো ওয়েট করে তো আমাকে, আর তখন ক্লাসের মধ্যে শুধু আমি আর মমো ছিলাম, হুম তাদের মা বললেন যে তোমরা একটু চিদাম্বরাটা দেখাতে পারবে পুরোটা। আমার তো ভয়, আমি বললাম যে যতটুকু জানি, কারণ আমরা শোটা করে এসেছি ডিসেম্বরে, তো আমার মনে আছে সেই সেই দিনটা শুধু আমি আর মম মিলে পুরো চিদাম্বরাটা আন্দাকে দেখিয়েছিলাম, সেইটুকুনি আমার মনে আছে। তো তারপরে আমি আন্দার সঙ্গে মানে বিং আ 13-year-old অতটা কিছু তখনও কিছু ছিল না, টিল মিডল অফ দ্য ইয়ার 70-র মাঝামাঝি, তখন বোধ হয় আন্দা ওয়ান্টেড, বিকজ আমার সঙ্গে আনন্দ আন্দার অনেকটা বয়সের ডিফারেন্স, ইটস অ্যাবাউট হ্যাঁ অনেকটা। হ্যাঁ 13.5 বছর। তো অবভিয়াসলি আই ওয়াজ লাইক এ ইয়াং টিন, ফার্স্ট টিন, 13। তো যাই হোক, সামহাও কিছু একটা আন্দার পছন্দ হয়েছিল আমার বিষয়ে। আমাকে বলতো ওই ঘোড়া কিনতে গেলে দাঁত দেখে না, ওরকম দাঁত দেখে দেখে তারপরে আমি তোমাকে পছন্দ করেছি। বাট যেটা হয়েছিল, যেহেতু আমাদের খুব বয়সের ডিফারেন্সটা ছিল, আমার মা বাবা এবং মা ওনাদের একটা ইয়ে ছিল যে ওয়েদার ইট ওয়াজ জাস্ট ইনফ্যাচুয়েশন, এই বয়সে তো ইনফ্যাচুয়েশন হয়। অবভিয়াসলি ওখানে একটা সবাই ভাবছিল যে এটা টিকবে কিনা, ওয়েদার ইটস ইউনো সামথিং উইচ ইজ সিরিয়াস কিনা। তো ওইটা ভাবতে 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 তো বেরিয়ে গেল 4 বছর, তারপরে তো বিয়ে হয়ে গেল। সো বি আই পাসড দ্য এক্সাম, বিয়ের পর যেটা হয়েছে, বিয়ের পরে অ্যাকচুয়ালি বিয়ের পরে বলবো না, ডিউরিং আমাদের কোর্টশিপ আন্দা ওয়াজ আ পার্সন হু কি বলবো মেন্টর্ড মি, আমাকে কাকার বাজনাতে নিয়ে যাওয়া, প্রোগ্রাম শোনানো, ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে ইন্টারেস্ট আনা। তখন যখন আমি যেতাম তখন না ভয় করতো, ভাবতাম যে যদি ঘুমিয়ে পড়ি
বয়সটা তো কম, অতটা ক্লাসিক্যাল মিউজিক বুঝি না, নিয়ে জোর করে না যেতে হবে, তোমাকে শুনতে হবে, তুমি বুঝতে পারছো না কাকার এই বাজনাগুলো, লোকে পাগল হয়ে যায় শোনার জন্য তোমাকে। তো আমি তো যেতাম, গিয়ে বসে আছি, সব ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, কিন্তু ইন্ট্রিকেসিজ ওইগুলো তো বুঝছি না, তখন খুবই কম। আচ্ছা তারপরে যেতে 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 আস্তে আস্তে একটা হয় না যে ওইটা ইট স্টার্টেড গ্রোয়িং অন ইন ইন মি, ওই ফার্স্ট ইন্ট্রোডাকশন টু you দ্য start developing your ear also, ইয়ার অ্যান্ড the liking for আন্ডারস্ট্যান্ডিং it. হোয়াট দিস, ওয়ে দিস ফ্যামিলি ইজ ফ্রম অ্যান্ড হু দ্য, Correct. কারা এনারা কারা, সেটা আমি বুঝতে আরম্ভ করলাম। তো সেই রিয়েলাইজেশনটা আমার ওই সময়টাতে হয়েছিল। তারপরে বিয়ের পর যখন আমি পরিবারে এলাম, তখন মাকে মাসিমাই বলতাম, শুধু বিয়ের পর আমার মনে আছে যেদিন বউ ভাতের দিন, তখনও যখন মাসিমা বলছি, বলছে যে না তুমি এখন আমার থেকে আমাকে মা বলবে, মা তো বলবো, মা তো বলতে পারছি না, এতদিন তো মাসিমা বলে এসেছি, ভয় পেয়েছি, ভয় পেতাম ক্লাসে ওনাকে, ভীষণ ভয় পেতাম, মানে উনি ভীষণ পার্টিকুলার ছিলেন, কিভাবে আমরা দাঁড়াবো, কিভাবে বসবো, কিভাবে চুল বেঁধে যাব, কি পোশাক পরবো, এস্থেটিক্স গুলো কি থাকবে, সারাক্ষণ আমরা বিবে অন টেন্টার হুকস যাকে বলে, তো সেখানে উনি বলছেন যে না তুমি মা বলবে না, পুরো একটা কমপ্লিটলি ডিফারেন্ট রিলেশনশিপ। সেটাকে আমার একটুখানি হজম করতে একটু সময় লেগেছে, কিন্তু তারপরে মানে আমি বলবো যে আমি যেই বয়সে আমার বিয়ে হয়েছে, যেহেতু ওই বয়সে বিয়ে হয়ে আমি শঙ্কর পরিবারে ঢুকেছিলাম, তো আমি ওই বয়সে ঢুকেছিলাম বলে ওই পরিবারের মতন মোল্ড হতে পেরেছি। হুম হুম শুধু আমার মনে আছে প্রথম একটা বছর আমার টার্ময়েল হয়েছিল, কারণ আমি আর্মি ব্যাকগ্রাউন্ডে, ভীষণ পার্টিকুলার টাইমলি এই ব্রেকফাস্ট, এখানে এটা পুরোটাই একটা আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড। আর এখানে হচ্ছে একদম মানে কি বলবো বোহেমিয়ান, উঠলো কেউ 11টার সময়, হয়তো হয়তো আমরা চা টা খেলাম, বাট ইটস নর্মাল ওনাদের কাছে, তারপর হয়তো গল্প করতে 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 হয়তো 11টা 12টার সময় বাজারে গেল, এলো, খেতে খেতে আমাদের 3টে 4টে হয়ে গেল, ভাবছি 3টে 4টের সময় তো আমরা বাড়িতে চা খাই। এনিওয়ে প্রথম এই কয়েক একটা বছর ইট জাস্ট ওয়েন্ট ইনটু আ টার্ময়েল, আর আমি তাড়াতাড়ি ঘুম পেয়ে যেত আমার 8টা সাড়ে 8টার মধ্যে, তো যখন আমরা খেতে বসতাম রাত্রিবেলা, আমি মা আন্দার মোমো, ওরা তিনজন একদম ব্রাইট মানে ফুল অফ লাইফ, আমি তো ঘুমিয়ে And you are পড়ছি, tired. এই নিয়ে হাসাহাসি হচ্ছে খাবার টেবিলে, যে ও এই এখন তো ওর তো ঘুমাবার সময়, ও এখন ঘুমিয়ে পড়বে, কিন্তু দ্যাট ওয়াজ ইট ওয়াজ আ ভেরি ড্রাস্টিক চেঞ্জ ইন মাই প্যাটার্ন অফ লাইফ, বাট তারপরে অফকোর্স ইউ অ্যাডাপ্ট টু ইট, ইউ নো, ওটা তুমি আস্তে 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 অভ্যেসে হয়ে যায়, তারপরে তুমি জানো দ্যাট দ্যাট বিকামস আ পার্ট অফ ইউর রুটিন। ট্রান্সফরমেশনটা ওয়াজ ভেরি funny and beautiful, it has a similarity to my fair lady, maybe ami jani na eta amar hotat ekta mone holo, I will say that because I transformed myself from being a very very western outlook girl to gradually becoming knowing the aesthetics, knowing the Indianness, shei gulor value ta bujhte arambho korlam. So I also made that effort to transform myself, shetao korechhilam, and also the acceptance in the house, mane sobai je accept kora sheta is makes a lot of difference, absolutely, otai khub difficult na, mane when you are coming from a completely different background and trying to adjust yourself to a absolutely dynamically opposite background, seta mane khub mushkil hoy, ha, it's absolutely. আচ্ছা, এবারে একটা ছোট জিনিস, এই যে আপনি যে বলছেন এই যে কমলা শঙ্কর অ্যাজ শাশুড়ি অ্যান্ড দ্য নিউ মা, আর বাবা হচ্ছেন আপনার এখন উদয় শঙ্কর, তো উনাদের কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু শিখেওছেন, মানে নাচ নাচের ব্যাপারে। আই এম নট কামিং টু আনন্দ শঙ্কর রাইট নাও, আই এম টকিং অ্যাবাউট উদয় শঙ্কর অ্যান্ড কমলা শঙ্কর।
স্টাইল, দ্য ফর্ম, দ্য অ্যাবসলিউট ডিফারেন্ট ফর্ম্যাট, মানে যে ফর্ম্যাটটা ইটস নট অ্যান ইন্ডিয়ান ক্লাসিক্যাল, নট ইভেন ওয়েস্টার্ন, বাট ইটস আ আই এম নট সেইং ইটস আ ফিউশন, বাট ইটস আ অ্যামালগামেশন অফ বোথ দ্য স্টাইলস মেবি। সো এই জিনিসটাও তো একটা নতুন জিনিস আপনি অ্যাডপ্ট করলেন, সেই জিনিসটা আপনি কিরম ভাবে শিখলেন, কি দেখলেন? উদয় শঙ্করের মতন একজন, মানে সেই ভগবানের মতন মানুষ তা বামলা শঙ্কর, তো নিশ্চয়ই একটা তো আপনার কাছে এটা সাংঘাতিক লার্নিং, অ্যাপার্ট ফ্রম অল ইউর হাউসহোল্ড কোর্স বা ডোমেস্টিক, আমি ওটা বলছি না, আমি অ্যাবসলিউটলি ডান্সের পার্সপেক্টিভ থেকে। একটা জিনিস আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই প্রথমে, যে আমি কিন্তু প্রথম থেকেই মার কাছে নাচ শিখেছি, শ্রীমতী ও অমলা আচ্ছা, শঙ্করের কাছে, আর প্লাস আমরা ওখানে আরো তিনটে ক্লাসিক্যাল ফর্ম শিখতাম, কথাকালি, মণিপুরি আর ভরতনাট্যম। একজন আমাদের খুব ভালো গুরু ছিলেন, ওনাদের কাছে শিখতাম, আর মার কাছেই পুরোপুরি শিখেছি। তো আমি এখনো মনে হয় এখনো অনেক কিছু শেখবার আছে, কারণ আই অলওয়েজ ফিল ইউ আই এম এন ইটার্নাল স্টুডেন্ট, ইউ হ্যাভ টু বি এন ইটার্নাল স্টুডেন্ট। স্পেশালি এই ক্রাফটে তো ইটারনাল স্টুডেন্টই থেকে যায় মানুষের মধ্যে, এন্ড ইটস এন এভার ডেভেলপিং থিং, যত ম্যাচিউরিটি আসছে তত জিনিসটা আর একটু গভীরে গিয়ে বুঝতে পারছি। তো সুতরাং মাই কমপ্লিট ট্রেনিং হ্যাজ বিন আন্ডার মা মা অ্যান্ড আমি বলবো ওনার মতন ব্রিলিয়েন্ট 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 টিচার আমি কোথাও দেখি। শি ওয়াজ এ ফ্যাবুলাস টিচার, মানে সেটা আমি জানি আমাদের সব কলিগসরা যারা আমরা একসঙ্গে নাচ শিখেছি প্রত্যেকে ইউনানিমাসলি সেটা বলবে। মানে মা জানতেন কি করে আমাদের ভেতর থেকে ক্রিয়েটিভিটি বের করবেন, কি করে আমাদের ভেতর থেকে নাচটাকে বের করবেন, কি করে আমাদের দিয়ে মুভমেন্ট তৈরি করাবার জন্য কি গাইডেন্স দেবেন, তাতে আমরা করতে পারি নিজের থেকে। তো সেই জিনিসগুলো অদ্ভুত ভাবে উনি আমাদের থেকে বলবো আদায় করে নিতেন। তো সেটা একটা খুব সুন্দর জিনিস, যেটা আমি এখন আই আন্ডারস্ট্যান্ড যে উনি কিভাবে ওটাকে নিয়ে যেতেন। আর যেটা আমরা যেটা শিখেছি মার কাছ থেকে, ওই ওয়াক টু ডান্স, উইচ ওয়াজ যেটা মানে আমার শ্বশুরমশাই বেস ছিল ওয়াক টু ডান্স, তো সেটা আমরা উই আর ভেরি ফর্চুনেট যে মার সঙ্গে আমরা সেটা করতে পেরেছি। আর ওখান থেকেই আমরা একটা সামান্য একটা সিম্পল হাঁটা থেকে কি করে ওটাকে একটা মুভমেন্ট ফ্রেজ তৈরি হয়ে যায়। ইটস নট জাস্ট একজন, 20টা মেয়ে একসঙ্গে এলোমেলো করে হাঁটতে হাঁটতে, একসঙ্গে হাঁটতে হাঁটতে, একসঙ্গে ইউ নো উই অল গেট টিউনড অ্যাজ ওয়ান। তো সেই মেথড গুলো ওয়াজ এক্সট্রিমলি নিউ ফর মি এবং ভীষণ ইন্টারেস্টিং। তো সেই সেইগুলো সেইভাবে আমি শিখেছি ওনার কাছে, বাবার কাছে আমার শেখার কোনো সুযোগ হয়নি সত্যি কথা বলতে। কিন্তু হ্যাঁ, ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে, ওনার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, ওনার সঙ্গে ওনার কাছ থেকে কিছু ওনার ছোটবেলাকার গল্প শোনার সুযোগ হয়েছে, এইগুলো আমার হয়েছে। তবে একটা জিনিস আমি শুনেছি, আমি মানে আমাকে আন্দাই বলেছিলেন যে আমরা একটা ডান্স ড্রামা করতাম করেছিলাম সীতা স্বয়ম্বর বলে, তো সেখানে তারকার রোলটা করতাম। তো বাবা একবার এসেছিলেন দেখতে শোটা রবীন্দ্রসদনে, তখন নাকি আন্দাকে জিজ্ঞেস করেছিল যে এই মেয়েটাকে তারকা, এটা জিজ্ঞেস করেছিলেন। আর পরে যখন আমরা করছিলাম, যখন আমাদের কোটিং যাকে বলে, তখন একবার আমার মনে আছে কালামন্দিরে একটা প্রোগ্রাম ছিল যেখানে বাবা চিফ গেস্ট ছিলেন, এবং আমরা কয়েকজন নাচের স্কুলের মেয়েরা আমরা গিয়েছিলাম ওখানে, মার সঙ্গে গিয়েছিলাম কোথায়, হ্যাঁ। তো ফেরার সময় ওনার গাড়িতে কয়েকজন মেয়েরা উঠেছিলেন যারা ওই দিকটাতে যাচ্ছিলেন, তো আমাকে উনি, আমিও ওই গাড়িতেই ছিলাম। তো আমি যখন আমার বাড়ির সামনে এসেছেন, তো ওনার ওই স্টেশন ওয়াগনে করে আমরা যাচ্ছিলাম, তো উনি নিজে নেমে হাত ধরে আমাকে গাড়ি থেকে নামিয়ে আমি নমস্কার থ্যাংক ইউ বলে আমি চলে এসেছিলাম, এইটুকুনি আমার মনে আছে। তারপর আমার মনে আছে একবার
আন্দা নাকি বাবাকে বলতে গিয়েছিলেন যে এরকম আমি একটি মেয়েকে পছন্দ করি, তো তখন বাবা নাকি ওকে বলেছিল কে যে মেয়েটা তারকা করে, জানি না মানে এটা আন্দার কাছে শোনা, এটা আমি ঠিক মানে শুনেছিলাম যে উনি গেস করেছিলেন বা হোয়াট এভার, তো সেটা আমার কাছে একটা বিরাট পাওনা। বিরাট পাওনা, অফকোর্স বিরাট পাওনা, বিরাট। আচ্ছা আর একটু আবার একটু দেখি আপনাকে, আপনার মানে ফ্যানসরা কি বলছে একটু না দেখলে তো নয়। দেবশ্রী সোনা বড়াল লিখছেন, আমার খুব নাচ করতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পৌলমি বাসু দাশগুপ্তা বলছেন খুব ভালো লাগছে। সমীর মাঝি সমীর বলছেন নমস্কার। হৈমন্তী বাসু নমস্কার দিদি। অদিতি মুখার্জি বলছে আপনার কোরিওগ্রাফি আমার ভীষণ পছন্দ। অদিতি মুখার্জি বলছে কি সাবলীল, থ্যাংকস টু টকাথন। ইন্দ্রাণী গুহ বলছে খুব ভালো লাগছে। নীলাঞ্জনা দাশগুপ্তা অ্যান্ড দ্য আনপ্যারালাল গ্রেস, আপনার গ্রেস নিয়ে কিন্তু এখনো অনেকেই খুব বলে যাচ্ছে। শচীন বাসু বলছেন ভালো লাগছে দেখতে ও শুনতে, গর্জিয়াস। তনুশ্রী ব্যানার্জি বলছেন হাই মিস, আই এম ইউর এক্স স্টুডেন্ট তনুশ্রী দি। কাজুরি বাসু বলছেন লাভ জুলি, ওয়ান্ডারফুল লিসনিং টু ইউ। কল্যাণ শাস্ত্রী বলছেন বৌদি অনেক কিছু নতুন জিনিস জানতে পারছি, খুব ভালো লাগছে। নীলম পারভিন কেবল ভালোবাসা। সোমা ঘোষ দিদি কমতি আর পাশের কলিয়ারিটা আমার আমরা থাকতাম, খুব ভালো জায়গা। রাজীব সামন্ত খুব ভালো লাগছে। এরকম খুব ভালো লাগার তো অসংখ্য আপনার গুণাগ্রাহী আছে তনুশ্রীদি। তনুশ্রীদি এখানে একটা ছোট্ট একটা মজা আছে, এরকম আরেকজন আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে, আপনার আরেক গুণাগ্রাহী, ঠিক আছে? দেখুন তো সে কি বলছে আপনাকে, আর চিনতে পারছেন কিনা তাকে। দাঁড়ান একটু, দাঁড়ান, এখানে একটা জিনিস আছে, একটু শুনুন, দাঁড়ান একটু, দাঁড়ান। অনেক প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভদীপ আমার ছোটবেলাকার বন্ধু, শুভদীপ তোকে আমার অনেক ধন্যবাদ, থ্যাংকস আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। যারা ভিউয়ার্স আছেন তাদের আমার অনেক শুভেচ্ছা, নমস্কার। মামিমা সম্বন্ধে আমি আর কি বলবো, আমি অত্যন্ত ক্ষুব্ধ মামিমার এই হিউজ যে স্টেচার, ইন্টারন্যাশনাল একটা ফিগার মামিমা আজকের দিনে, সেখানে আমার কিছু বলা সাজে না, কিন্তু শুভদীপ খুব জোর করেছে, তাই জন্য আমার কিছু কিছু যেগুলো ছোট কথা মনে এসছে সেগুলো বলছি। মামিমার নামের সঙ্গে দুটো অ্যাডজেক্টিভ খুব যায়, অ্যান্ড বেসিক্যালি শি ইজ আ পার্সনিফিকেশন অফ গ্রেস অ্যান্ড ডিগনিটি। মানে যেখানেই উনি উনি পা রাখেন এত গ্রেসফুল এবং এত ডিগনিফাইড ভাবে নিজেকে প্রেজেন্ট করেন, এবং এটা ওনার মানে ন্যাচারাল একটা কোয়ালিটি, এটা সবার চোখে পড়ে এবং প্রত্যেকে আলাদা করে সেটা বলে। আর আমি তো অনেক ছোটবেলা থেকেই দেখছি, বলতে গেলে আমার তখন 2.5-3 বছর বয়স, মামার যখন বিয়ে হয়, আমার বিয়ের অনুষ্ঠানটা হয়তো অতটা মনে নেই, কিন্তু গলফ ক্লাব রোডের বাড়িতে যখন ভেকেশনে মা আমাকে নিয়ে যেত থাকার জন্য, একসঙ্গে আমরা অনেক মজা করতাম। মামিমা তখন খুবই চুপচাপ ছিলেন, খুব কথা খুব কম বলতেন, কিন্তু তখন আবার মামিমার আর একটা দিক ছিল যেটা এখন অবশ্যই আছে, দ্যাট শি ওয়াজ অ্যান্ড স্টিল ইজ অ্যান এপিটোম অফ বিউটি, মানে সেটা বলতেই হয়। আর দ্বিতীয়ত আর একটা খুব মানে নিজেকে যেটা উনি আরো ডেভেলপ করেছেন 2000 সালের পর থেকে, যেটা দেখছি ওনার ইনস্টিটিউশনকে যে যে লেভেলে নিয়ে গেছে সেটা সত্যি ভাবা যায় না। একা সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো ব্যাপারটাকে সামলে, এবং ওনার একটা যে দিক আছে যে অর্গানাইজেশনাল অর্গানাইজেশনাল স্কিল, যেটা কিনা আজকাল MBA তে পড়ানো হয়, ওনার মানে ন্যাচারালি সেটা ওনার মধ্যে এত ভালো আছে। যে কোনো অনুষ্ঠান হোক, সেটা ওনার শো হোক কি ওনাদের প্রাইভেট শো হোক বা বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, ইভেন মিষ্টুর বিয়েতে আমরা দেখেছি যে প্রত্যেকটা ব্যাপারে এত উনি নজর দেন, পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা ডিটেলিং একদম, মানে কোথাও খুঁত থাকবে না, যেটা মানে লক্ষ্য করার। এইটাই মামিমা, খুব ভালো থেকো, আমার আবার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি,
শুভদীপ, তুইও খুব ভালো থাকিস। ভিউয়ার্সদের আবার নমস্কার, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঝুনঝুন, আমি ঝুনঝুন বলি, ধীমান, থ্যাংক ইউ, খুব ভালো ভালো কথা বলেছিস, আর খুব ভালোবাসি ছোটবেলা থেকে। ধীমান, ও যেহেতু জুনের 8 তারিখে জন্মদিন ছিল, তো আন্দা ওকে আটু বলে ডাকতো, তো আমাকে আটু মামি, আন্দা হচ্ছে আটু মামা, তো খুব প্রিয়। ধীমান দাস, যারা জানে না, ধীমান দাস হচ্ছে আমার ছোটবেলার বন্ধু এবং সম্পর্কে আপনার ভাগ্নি। আর ধীমান হচ্ছে আমাদের কেসি দাসের কর্ণধার, এখন কেসি দাস মিষ্টির দোকানের কর্ণধার। সো থ্যাংক ইউ ধীমান অলসো ফর ফর লেন্ডিং ইউর ভয়েস। ও এখন আসতে পারেনি হয়তো লাইভে, বাট থ্যাংকস এ টন ধীমান ফর দিস লাভলি মেসেজ। আচ্ছা, এবারে একটু অন্য জিনিস একটু যাই তনুশ্রী, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড মিউজিক, যেটা আনন্দ শঙ্করের ক্রিয়েশন, এবং ওটা এতই নিশ, এতই একটা অন্য টাইপ, অ্যাবসলিউটলি ডিফারেন্ট সর্ট অফ মিউজিক, কিন্তু তনুশ্রী মনে হয় না যে সেটা রিকগনিশনটা খুব কম, খুব কম, আমরা আজও বোধহয় অতটা রিকগনাইজ করতে পারিনি আনন্দ শঙ্করকে। এটার ব্যাপারে আপনি কি বলেন? এটা ব্যাপারে আমার খুব কষ্ট হয়, কারণ আমার মনে হয় আন্দা 1969-এ যে রেভলিউশনটা এনেছিলেন ইন ওয়ার্ল্ড মিউজিক, দু রকমের ইনস্ট্রুমেন্টকে একসঙ্গে নিয়ে, মানে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টের সঙ্গে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট বাজানো, অনেকে ভাবে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন মিউজিকটাকে লাগানো, এটা তা না, ইট ওয়াজ আ A combination of Indian and Western instruments, which brought out a third sound. এবং ভীষণ সুন্দর করে ব্লেন্ড করতেন উনি, আর ওনার মানে স্পেশালিটি হচ্ছে ওনার মেলোডি, এত সুন্দর মেলোডি। আর আমার খুব মনে হয় যে এখন সবাই ফিউশন করছে, সবাই ওয়ার্ল্ড মিউজিক করছে, কিন্তু কোথায় একটা যেন আনন্দ শঙ্কর হারিয়ে গেছে, কারণ আই ফিল হি ওয়াজ দ্য পায়োনিয়র, আই ফিল দ্যাট। আর সেই রেকগনিশনটা যদি মিউজিশিয়ানসরা ফিল করে, যদি লিখে বা একজোট হয়ে, ইফ দে ক্যান ব্রিং ইট আপ, আই নো, আই থিঙ্ক উই উইল অল ডু আ গ্রেট থিং ফর হিম। আমার হ্যাঁ সেটাই বলছি, আপনার দিক থেকেও তো নিশ্চয়ই এটার প্রতি একটা মানে একটা চেষ্টা বা প্রচেষ্টা তো রয়েছে, কারণ আপনি যেভাবে ওই যেটা একটু আগে ধীমানও বললো, যে আপনি যেভাবে 2000-এর পর থেকে আপনি জিনিসটাকে টেনে আনছেন তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমি, যেখানে হয়তো আপনি অনেকটাই আনন্দ শঙ্করের ঘরানার মিউজিকটাকে বহন করছেন, বা আপনার মিসিং ইউ যেটা অমলা শঙ্কর একবার নেচেছেন, তারপরে তো আপনি অনেকবার, আমি মমতা শঙ্করকেও দেখেছি, ইট ইজ এন ওয়ান্ডারফুল পিস, কিন্তু কজন লোক আমরা এখন শুনি এবং কজন লোক আমরা সত্যি, অথচ ওটা শুনলে এত মনটা ভালো হয়ে যায়, আমি মিসিং ইউর কথাটাই ধরুন পার্টিকুলারলি বলছি। তো এই জিনিসটাকে একটুখানি মানে মানে আরো বেশি অর্গানাইজড ওয়েতে, আমি জানি না, মানে আমি হয়তো বলছি বাট কতটা ইজি আমি জানি না। আসলে কি হয়েছে শুভদীপ, যখন আন্দা প্রথম অ্যালবামটা এইচএমভি, তখন এইচএমভি ছিল, এখন সারেগামা করেছিলেন, তখন তো শুধু ওরাই একটাই কোম্পানি ছিল, দেবদ মনোপলি ছিল ওদের, তো যেই কন্ট্রাক্টটা আছে ওটা যতক্ষণ না রাইটস গুলো ক্লিয়ার হচ্ছে ওটা নিয়ে আমরা কিছু করতে পারবো না, আনলেস সারেগামা ডাজ ইট অন দেয়ার ওন, আনলেস দে প্রমোট ইট, ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু এনিথিং, কারণ রাইটস গুলো সব সারেগামার কাছে। আমার তো মনে হয় উদয় শঙ্কর বোধ হয় একটা সময় একটু আহেড অফ টাইম ছিলেন, আনন্দ শঙ্কর বোধ হয় একটা টাইম ওয়ে আহেড অফ টাইম, ওয়ে আহেড, আমার মনে হয় দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ, he was way ahead of time, way ahead of time. ami bolchi je ekhon onekei is shloker shonge drum beat guitar diye shlok bolche ei somosto ekhon korche, anda tar prothom album 74 e seta korechen uni, prothom album ta in fact jeta america te korche okhane raghupati raghava rajaram geyeche on a rock beat. So he was way ahead of his time. এখন সবাই ওরকম ধরনের, they are coming up with ideas, কিন্তু I hope, আমি এখনো I don't give up hope,
আই এম আ ভেরি পজিটিভ থিঙ্কিং পার্সন, যে কিছু না কিছু রেকগনিশন শুড কাম হিজ ওয়ে। তনুশ্রী, এবার একটু আসা যাক আপনার অভিনয় জগৎ নিয়ে। অভিনয়টাও আপনি করলেন এবং করলেন মীরা নায়ারের মতন একজন ডিরেক্টরের আন্ডারে, দ্য নেম সেক, অসীমার মা হয়েছিলেন, তাই তো? দেন তারপরে আপনার বাংলা ছবিও তো অনেকগুলো আমরা দেখলাম, হামিদেও আপনি লেটেস্ট এসেছেন, তারপরেও বোধহয় আপনি আরো অনেক ছবিতে এসেছেন। সিনেমাটা আপনার, আর তারপরে হ্যাঁ আরেকটা জিনিস আমি যেটা না বললে নয়, সেটা হচ্ছে আগুন বলে একটা সিনেমাতে আপনার আগুন আগুন আশা ভোঁসলের গলায় নাচটা, তো ওটা তো মানে এখনো বোধহয় ওটা বোধহয় সুপারহিট মুকাবলাতে যদি এখনো দেখানো হয় তো নাম্বার ওয়ান হয়ে যাবে। কিন্তু এই যে এরকম একটা ডিফারেন্ট, ওই আগুন দিয়ে শুরু করলেন, তারপরে হামিতে এলেন, একজন প্রিন্সিপাল হলেন, এই যে একটা একটা জার্নি, বাংলা ছবিতেও তো একটা জার্নি আপনার আছে, সেটা খুব বেশি না হলেও একটা স্বল্প পরিসর হলেও আছে। কি কি ভাবছেন বাংলা ছবিতে, কি আপনি মানে হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ ইন বাংলা ছবি? আর ইউ প্ল্যানিং টু গো অ্যাহেড উইথ বেঙ্গলি দ্য নিউ মেথড অফ ফিল্ম মেকিং, অর ইউ আর অ্যাট পিস? আপনি উত্তম কুমারের সাথেও ছবি করেছেন। হ্যাঁ, দুই পৃথিবী, দুই পৃথিবী। অ্যাকচুয়ালি আমি আমার ছবিতে আসাটা ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ থিং, বিকজ এটা আনন্দর পুশ ছিল একটা, কারণ যখন প্রথম ছবি আমি এসেছিল আমার কাছে সাথী অগ্রগামীর মানিক বন্দ্যোপাধ্যায়ের কবি গল্পের উপর নেকি, তো তখন যখন আন্দাকে বলেছিলেন সরোজ দে, আমি বলেছিলাম আমি না ছবি টবি করতে পারবো না, নাচ করব, নাচ নিয়ে আছি ও সিনেমাতেও আমি পারবো না করতে। সেই নিয়ে ভীষণ একটা আমাদের দুজনের মধ্যে একটু মন কষাকষির একটু ইয়েও হয়েছিল, কারণ আমি বললাম যে আমি অ্যাক্টিং কোনোদিন করিনি, জানি না, হঠাৎ উড়ে গিয়ে বসে জুড়ে গিয়ে বসে আমি অ্যাক্টিং করতে পারবো না। তো তখন আন্দা একটা খুব সুন্দর কথা বলেছিলেন, ঠিক আছে উনি এতবার করে বলছেন একটা নতুন জিনিস শিখবে, তুমি বলছো তুমি জানো না, তুমি শেখো, শিখে যদি ছবিটা না চলে করবে না, যদি আর ভালো না লাগে অ্যাক্টিং করতে আর করবে না, দের ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। আর একটা জিনিস মনে রাখবে, লোকে হয়তো তনুশ্রী শঙ্কর দেখে শঙ্কর পরিবারের কেউ একজন বলে একবারই আসবে, তোমার মধ্যে যদি কিছু না থাকে সে না নাচ দেখতে আসবে না সিনেমা দেখতে আসবে। সো বাট ইন দ্য প্রসেস তুমি একটা নতুন জিনিস শিখবে, একটা নতুন মিডিয়া থেকে কিছু শিখবে। সেই আমাকে জোর করে তখন আমি সাথী বলে ছবিটা করলাম, এবং সাথীতে BFJ অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম আমি ছবিটার জন্য, ভি শান্তারামজির কাছ থেকে। তারপরে কয়েকটা ছোট ছোট বাংলা ছবি করেছিলাম, নন্দন বলে অরবিন্দ মুখার্জির, বিচার, তারপরে দুই পৃথিবী করলাম উত্তমবাবু। নন্দন মানে কি যেটা একটা বাঁদরকে নিয়েছিল সিনেমাটা, ওটা কি আমার মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বাঁদরকে নিয়েছিল, সেরকম ভাবে আর কি ছবি আমি যেরকম যেরকম এসছে উইচ ওয়েন্ট উইথ মি, বা যেটা আমি করতে পেরেছি, কারণ তখন কি হচ্ছিল কিছু কিছু ছবি আসছিল আমি ডেট দিতে পারছিলাম না, করতে পারছিলাম না, কারণ আমাদের ট্যুর আছে, আমাদের শো আছে, ক্লাস করছিল, তো সেই জন্য আমি খুব স্পেয়ারিংলি ছবি করেছি অনেস্টলি। কিন্তু আপনি আগুন আগুন এটা করলেন কেন? ওটা ওটা করলাম কেন, ওটা ভিক্টর ব্যানার্জির জন্য। ভিক্টর ব্যানার্জি ওই আগুন ছবিটা করেছে, এবং ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, প্রথম আমাদের দুই পৃথিবী থেকে উই হ্যাভ বিন ভেরি গুড, ভিক্টর মায়া। বাট ইটস এ ভেরি হিট সং, ইটস এ ভেরি হিট সং। আর ও তখন বলে দ্যাট ইজ এ স্মল রোল তনুশ্রী, প্লিজ ডু ইট, ইউ নো আই হ্যাভ নেভার ডান সাচ থিং, বাট দ্যাটস দ্য রিজন, তুমি তাই জন্যই তুমি এটা করো, দ্যাট ওয়াজ দ্য রিজন, ইটস সর্ট অফ হেল্পিং আউট অফ ফ্রেন্ড। এখন লোকের মনে আছে কিন্তু মানে ওই গানটা কিন্তু এখনো খুব পপুলার সং, মানে আশা ভোঁসলের খুব পপুলার সং, আর তার সাথে আপনার ওই স্পেসিফিক ডান্সটা কোয়াইট পপুলার। হ্যাঁ, সবই একরকম একটা তো টেস্ট আপনি করেইছেন, ভেরি নাইস। আচ্ছা, এবারে আপনি পেয়ে গেলেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, তো এই একটা দারুণ অ্যাচিভমেন্ট জীবনে, যেটা হয়তো অনেক শিল্পীর মানে সারা জীবনের আশা আকাঙ্ক্ষা। এইটা কিভাবে ঘটলো একটু একটু বলুন না,
এটা কিন্তু এই এই প্রশ্নটা কিন্তু আমার কাছে এখনো ইটস লাইক বি ইন মাই বনেট, আমি নিজেও জানি না। আমি প্রচুর আমরা বড় বড় আন্দা অনেক বড় বড় প্রজেক্ট করেছি, আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমাকে হঠাৎ আমাদের যে লাইট ডিজাইনার দীনেশ পোদ্দার আমাকে একদিন ফোন করছে সকালবেলায়, বৌদি আপনি জানেন তো আপনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। কি অ্যাওয়ার্ড? সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। দিনে সকালবেলা উঠে এরকম ভাবে প্লিজ ইয়ার্কি মেরো না, বলছে না আমি সত্যি বলছি, কোথায়? আমি তো জানিও না কি কিসের থেকে, আমি এখনো জানি না দ্যাট দ্যাট আই ওয়াজ নমিনেটেড। ওখানে একটা ওদের একটা আছে, দে সেন্ড আউট পেপার্স টু ডিফারেন্ট আদার অ্যাওয়ার্ডিজ, যারা সিলেক্ট করে কে পাবে। আমি এখনো জানি না, আই এম রিয়েলি গ্রেটফুল ফর গেটিং দ্য অ্যাওয়ার্ড, আই এম রিয়েলি ইউ নো উইথ অল হিউমিলিটি, বাট আই রিয়েলি হ্যাভ নো, আই মিন আই হয়তো কাজ ভালো লেগেছে বা কি, দ্যাটস হাউ আই ইউ নো আই কেম টু নো দ্যাট আই গট দ্য অ্যাওয়ার্ড অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ইলেটেড, যাকে বলে খুবই খুশি হয়েছি। মানে এটা একটা ন্যাশনাল রেকগনিশন আমার কাজের জন্য, যেটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, সো ইট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা আরেকটুখানি একটু দেখি, অনেক লোক সত্যি অনেক কমেন্টস তো করে, একটু দেখতেই হয়, একটু কমেন্টস দেখে নিয়ে এবার আমরা আস্তে আস্তে শেষের দিকেও আসছি আমাদের এই ডিসকাশনটার। তো আর একটা দুটো মানে কয়েকটা জিনিস একটু বাকি আছে আপনার সাথে ডিসকাস করা। দেবব্রত নন্দী বলেছেন, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? পঙ্কজ বোস, খুব ভালো লাগলো। আচ্ছা, এটা উনি জিজ্ঞেস করেছে, আপনি কি কিছু আনসার করতে চান, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, বা হয়তো নাচের ব্যাপারে উনি আপনাকে পরেও কন্ট্যাক্ট করতে পারেন আপনার। হ্যাঁ, জাস্ট একটা ইমেইল যদি দিয়ে দেয় তো sushankardanceacademy@gmail.com। সুদীপ্তা রাও লিখেছেন, অনেক অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগছে। সঞ্চিতা সরকার ম্যাম, অনেকদিন বাদে তোমাকে এভাবে দেখছি, খুব ভালো লাগছে, মিস করছি আমাদের ডান্স ক্লাস, গোল্ডেন ডেজ গুলো আর আপনাকে। সুচিস্মিতা বাগচি দিদি, লাভ ইউ, লাভ ইউর এলিগেন্স। নীলিমা ব্যানার্জি, আমার খুব প্রিয় শিল্পী, আপনি প্রণাম নেবেন, আপনার মার্জিত পোশাক শাড়ি আমার খুব ভালো লাগে দিদি। বিশ্বজিৎ সরকার, আন্দাকে মিস করছি, তোমাকে এভাবেই দেখতে চেয়েছিলেন আন্দা। অপরাজিতা মুখার্জি, ম্যাম আপনি নিজেও জানেন না আপনি কত বড় ইন্সপিরেশন, কত মানুষের সহস্র সশ্রদ্ধ প্রণাম জানাই, সো দিস ইজ সামথিং রিয়েলি বিগ। দীপঙ্কর মিত্র বলেছেন, ফিউশন মিউজিক প্রথম আনন্দ শঙ্করেরই শুনেছি। অলদো আমি একটু ক্লারিফাই করি, ঠিক ফিউশন বলতে এটা হয়তো নয়, ইটস এন আপনি যেটা বলছিলেন তনুশ্রী, আমার মনে হয় এটা হচ্ছে ইউ নো আ থার্ড সাউন্ড। হ্যাঁ, ডুয়াল, এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড মিউজিক, ওয়ার্ল্ড মিউজিক। দীপঙ্কর মিত্র বলছেন, অ্যাবসলিউটলি তনুশ্রী, আনন্দ শঙ্কর মিউজিক শুড বি প্রপাগেটেড, এটা আমারও মনে হয়। আর এরকম আরো অনেক এসে হোয়াট প্লেজার লিসনিং টু দিস কনভারসেশন লিখছেন রণবীর মুখার্জি, অদিতি মুখার্জি, আনন্দ শঙ্কর ওয়ার্ল্ড মিউজিশিয়ান পার এক্সেলেন্ট। লোপামুদ্রা লাহিড়ি, দ্য টক সেশন ইজ সো ন্যাচুরাল, ফিলস লাইক এ রিল্যাক্সিং আড্ডা সেশন, ভেরি ওয়েল হোস্টেড শুভ, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টু শ্রীনন্দা শঙ্কর লিখছে, আই থিঙ্ক শি ইজ অসম ইন আগুন। ইয়েস, আমিও বলেছি, কিন্তু আমি খুব অবাক হয়েছি, ঠিক আছে, ও একটু রেগে গেছে মনে হয়। যাই হোক, সৌরভ সেনগুপ্তা, অসাধারণ লাগছে, অদিতি ঘোষ দিদি আমার প্রণাম নাও, খুব মিস করি তোমার ক্লাস গুলোকে। তো তনুশ্রী, এবারে একটা লাস্ট সেশন একটু এসে পৌঁছেছি, তো এরা তো আপনাকে অনেক অনেক কিছু জানাচ্ছে, দে আর অল দে, যে সেশনটা এসছি সেশনটা একটু অভিনব, একটু চেষ্টা করেছি, জানি না টেকনিক্যালি কতটা কিভাবে হবে, আমি এটাও একটু ফার্স্ট টাইম করছি, এটা আমার অনুষ্ঠানই আমি প্রথমবার করছি। এই অনুষ্ঠানটার নাম আমি দিয়েছি ফটোসিনথেসিস, ঠিক আছে, কয়েকটা ছবি একটু দেখানো হবে তনুশ্রী এবং সেই ছবিগুলো দেখে আপনাকে একটু সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, আপনারই ছবি, কিন্তু একটু দেখুন তো ছবিগুলো আপনার কিরম লাগছে, ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন কিনা বলুন।
দেখতে পাচ্ছেন, তনুশ্রুতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, ও মাই গড, ও ডিয়ার। আচ্ছা, ও মাই গড, এটা কবে? 1970? ডিসেম্বর 17 দেখতে পাচ্ছি, কিন্তু আর 19 কোন ইয়ারটা সেটা দেখতে পাচ্ছি না। এটা ক্রিসমাস স্পেশাল ছিল। ক্রিসমাস স্পেশাল ছিল এটা, বোম্বেতে ছিলাম আমরা, মিস ইন্ডিয়া কন্টেস্টের সময় আন্দা মিউজিক করেছিল। আর মিস ইন্ডিয়ার আগে ওই একটা প্রোগ্রাম হয়েছিল, হুম হুম ফেমিনা মিস ইন্ডিয়া তখন হয়েছিল, তো আমি সেটা কোরিওগ্রাফ করেছিলাম। তো ওখানে ছিল মডেলস, ছিল ওই ক্যারেন লোয়েন, যে লিরেলের যে মেয়েটা অ্যাড করেছিল সে, হ্যাঁ 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 তারপরে আরতি সুরেন্দ্রনাথ, যে এখন আরতি আছে সে, শ্যারন প্রভাকর, এরা সব মডেলিং করেছিল সেই বারটা। তো সেই সময় এই কাভার তোলা হয়েছিল বাট আমার। সামহাউ আই লাভ দিস কাভার, খুব সুন্দর কিন্তু কাভারটা, মানে একটা, ভেরি ভেরি বিউটিফুল, হ্যাঁ, ভেরি ভেরি বিউটিফুল, বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি ভেরি ন্যাচারাল, ভেরি নাইস, ভেরি অ্যান্ড ভেরি অল বিউটিফুল, রিলিজন, অল রিলিজন ইনক্লুসিভ। অল রিলিজিয়ন একসাথে। সেই সেই এটা কোন ইয়ার বললেন জানি আপনি? আমি আমি জাস্ট মিসড ইট। আই থিঙ্ক ইট উইল বি 76, 5 কি 6, এরকম। এইটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা একটা মজার ঘটনা। আন্দার খুব অসুস্থ হয়েছিলেন, আন্দার একটা অপারেশন হয়েছিল, আর সেই মানে অপারেশনটা থেকে ওনার সেপ্টিসেমিয়া হয়ে গেছিল। তো উনি বেলভিউতে ছিলেন, ওকে, ওনাকে রাখা হয়েছিল, ইট ওয়াজ ভেরি 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 ক্রিটিক্যাল। এর মধ্যে দিল্লি থেকে আমার কাছে ফোন এলো, যেরকম কুইন অ্যান্ড প্রিন্স ফিলিপ আসছেন, তো উই উড লাইক ইউ বোথ টু কাম ওভার ফর দ্য ব্যাংকুয়েট। তো আমি তো জানি আমরা তখন বেলভিউতে, ইউ নো, আইসিইউতে, উই উইল নট বি এবল টু গো। তো প্রেসিডেন্ট নারায়ণ ছিলেন, উনি, ওনাকে আমরা চিনতাম, উনি, হি ওয়াজ, আমরা যখন 84-এ আমেরিকা ট্যুর করেছিলাম, উনি তখন আমেরিকান অ্যাম্বাসেডর ছিলেন, তো তখন উনি আমাদের শো টো দেখেছিলেন, সো উই নিউ হিম, উনি ইনভাইট করেছিলেন। তো বিকেলে যখন আমি আন্দার সঙ্গে দেখা করতে গেছি বেলভিউতে, আমি বললাম যে এরকম দিল্লি থেকে একটা ফোন এসেছিল, বলেছে যে এরকম একটা ব্যাংকুয়েট ডিনার, কারণ কুইন অ্যান্ড প্রিন্স ফিলিপ আসছে। তো আমি তো ভাবছি রেগ্রেট করে দেবো, বলে না না না, হ্যাঁ বলে দাও। মানে বলে না, বলো হ্যাঁ বলে দাও, আমরা যাবো। আমি বললাম, মা, তুমি আইসিইউ থেকে বের করে কি বেরিয়ে কি করে যাবে? তো তুমি আগে ওখানে হ্যাঁ বলে দাও, তারপরে আমি দেখছি কি করবো। প্রবেবলি ওই যে একটা ডেডলাইন, যে এই দিনের মধ্যে আমাদের যেতে হবে, সেটার জন্য বোধহয় উনি, হি ফট টু কাম ব্যাক, ইউ নো। অ্যান্ড আমরা, উই ফ্লু টু দিল্লি ফর দ্য ব্যাংকুয়েট, হুইল চেয়ারে গেছেন, এইটুকুনি সময় শুধু হি ওয়াকড, আগেন হি ওয়েন্ট টু দ্য হুইল চেয়ার। বাট ইট ইট ইজ ওয়াজ ভেরি নাইস, মানে ছবিটার মধ্যে কিন্তু খুব সুন্দর, মানে ছবিটা দেখে বোঝা যাচ্ছে না সেটা। হ্যাঁ, আই এম সো গ্ল্যাড দ্যাট এটা আমরা যেতে পেরেছিলাম। সবাই খুব রাগ করছিল আমার উপরে, কেন তুমি ওকে নিয়ে যাচ্ছ এইভাবে। হ্যালো, আমি নিয়ে যাওয়ার কেউ না, ও যেতে চায়। সো অ্যান্ড হি ওয়াজ ভেরি স্টাবন, যে না আমি যাবো। সো আই সেড, ওকে চলো। অ্যান্ড আই এম গ্ল্যাড উই ওয়েন্ট, আই এম গ্ল্যাড। এক সেকেন্ড, আরো আরো কিছু ছবি আছে না হলে ওগুলো ওগুলো একটু জানতে চাই। দাঁড়ান, আমি একটু খুঁজতে হবে, প্রবলেম। হ্যাঁ, দিস আ লাভলি ফটোগ্রাফ, হ্যাঁ, যেটা দেখাবো। ওকে, দিস ওয়ান দেখতে পাচ্ছেন? ও ইয়া, ওকে, ওটা সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড হ্যাঁ, দুদিন পাচ্ছিলাম সেই। দিস ইজ সো প্রেশিয়াস না, খুব ভেরি সুন্দর ভেরি ছিল। ভেরি প্রেশিয়াস।
আর আমার সব থেকে মজা লেগেছে যে উনি যখন দিচ্ছেন বলছে যে ভালো আছেন, কেমন আছেন, ভালো আছেন, বাংলায় যখন বলল হ্যাঁ ভালো আছি, আমি কথা বলছি তার জন্য ছবিটা ওরকম বিচ্ছিরি এসছে আমার। বাট ইটস বাট বিউটিফুল, নাইস মোমেন্ট, খুব নাইস মোমেন্ট গ্রেট মোমেন্ট ফর মি। এইটা ও ওয়াও, এইটা হচ্ছে দিস হোয়াট আ বিউটিফুল প্লেস। আমি যেটা আমি আর আমরা কাজ করেছিলাম পদ্মাবতী, এট আ ফ্রেঞ্চ অপেরা, তো সঞ্জয় ওয়াজ দ্য ডিরেক্টর, প্যারিসে প্রথম হয়েছিল, তো ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। ওটা এত ভালো হয়েছিল, তারপরে স্পোলেটোতে, স্পোলেটো ফেস্টিভ্যাল ওপেনিং এর জন্য দে অ্যাগেন টু পদ্মাবতী, তো তখন আমরা স্পোলেটোতে যখন গিয়েছিলাম, তো এটা ইজ ওয়ান অফ দ্য ডেজ আমাদের রিহার্সালের পর বললো তনুশ্রী চলো চলতে হ্যাঁ থোড়া লেটস গো ফর আ ওয়াক, তো ওই হাঁটতে 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 যাচ্ছি, আর আরেকজন আমাদের সঙ্গে ছিল রাঘব বলে ওনার অ্যাসিস্ট্যান্ট, ও এই ছবিটা তুলে দিয়েছে। এটা ইটালিতে তোলা, স্পোলেটোতে তোলা এই ছবিটা, জাস্ট আই থিঙ্ক ওয়ান ডে বিফোর দ্য শো অর সামথিং লাইক দ্যাট। অরবিন্দ টাচ উইথ সঞ্জয় লীলা বনশালী এখনো, মানে কথাটা তো হয় রেগুলার? But it was a great experience working for me. Yes. Oh What dear. about this one? এইটা অমিত জি এসেছিলেন কলকাতাতে টু শুট ফর ইয়ারানা, এবং তখন এসে উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গানটার জন্য বোধহয়, হ্যাঁ, তো হি ওয়াজ স্টেইং এট ওবেরয়, তো উনি এসেই ফোন করেছে আন্দাকে, যে আন্দার সঙ্গে খুব ভালো ওনার বন্ধুত্ব ছিল, তো আন্দাকে ফোন করে বলছে আনন্দ ডু ইউ হ্যাভ এ স্পেয়ার সিতার, বললো হ্যাঁ, একটু যদি আমাকে দাও আই উড লাইক টু প্লে অ্যান্ড কাম ওভার ফর ডিনার টুমরো, তো সেই সেতার একটা সেতারটা নিয়ে যাব ওনাকে পাঠাতে হবে, তো আমি আর আমার এক বন্ধু পিয়ালি, আমরা দুজন, পিয়ালি ভীষণ ফ্যান ওনার, তো আমরা দুজন তো ভীষণ এক্সাইটেড অমিতাভ বচ্চনকে আমরা সেতার দিতে যাব, আন্দা বললো তোমরা নিয়ে যাও আমি যাব না, তো আমরা দুজন সেজে গুজে সেতার নিয়ে তো ওনার কাছে গেলাম, উনি বলছে ভেরি ইজ আনন্দ, ইজ নট কাম, ইজ আন্দার রিহার্সাল ছিল সেই জন্য আজ যেতে পারিনি, তো পরের দিন রাত করে হি ইনভাইটেড আস ফর ডিনার, তো ডিনার খেয়ে ওবরয়েতে অনেক রাত হয়ে গিয়েছিল, তো তখন আমরা বেরিয়েছি, আমরা বাড়ি আসছি, বলে কাম আই সি ইউ অফ, আন্দা বলছে ইউ উইল গো কাম আউট, বলে না এখন তো রাত্রির 1টা বাজে কেউ নেই রাস্তায়, তো ওবরয়ের বাইরে বেরিয়ে এসছে আমাদের সি অফ করতে, তখন এই ছবিটা তোলা। এইটা কি? এটা খুব পপুলার ছবি, আমি অনেক জায়গায় দেখেছি, তো এই ছবিটার সম্বন্ধে একটু বলুন তো নিশ্চয়ই। এই ছবিটা ইজ আ ক্লাসিক ফটোগ্রাফ অ্যাকচুয়ালি আমি বলবো, এই ছবিটা তুলেছেন সুভাষ নন্দী বলে একজন ফটোগ্রাফার, ব্রিলিয়ান্ট ফটোগ্রাফার, উনি মৃণাল দার সঙ্গে কাজ করতেন, তারপরে রীনাদির সঙ্গেও কাজ করেছেন, তো এইটা আমার মনে আছে যে জুনিয়র স্টেটসম্যান বলে একটা ম্যাগাজিন ছিল, তো সেটার একটা ফটোশুট, আন্দার একটা বড় ইন্টারভিউ ছিল প্লাস একটা ফটোশুট করতে বলেছিল, আমি এই কস্টিউমটা পরেই আমি পাশে টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং করছি সাথী বলে বইটার, তো তখন আন্দা খবর পাঠালেন, এটা টালিগঞ্জ ক্লাবে তোলা, একজনকে দিয়ে খবর পাঠালেন যে যদি তুমি একটু কালুদাকে বলে জাস্ট ফর 1 আওয়ার তুমি যদি আসতে পারো, কারণ একটা ফটো শুটে এখানে একটা ছবি তুলে তারপর তুমি ফেরত চলে যেও, তো আমি বললাম আমি কিন্তু যা পড়ে আছি তাই পড়বো, দের ইজ নো টাইম টু চেঞ্জ, বলে ঠিক আছে তাই এসো, তা আমি ওখানে কালুদাকে বললাম যে কালুদা বলে তো টালিগঞ্জ ক্লাব ঠিক আছে যাও ঘুরে এসো, তো টালিগঞ্জ ক্লাবে এসেছি, এবার আমাদের দুজনকে দূরে দাঁড় করিয়েছে সুভাষ, সুভাষ নন্দী দাঁড়িয়ে বিরাট একটা টেলি লেন্স নিয়ে বলছে আন্দা বৌদি দৌড়াও, আমরা দুজন তো হাসছি ওর মাথা খারাপ হয়ে গেছে দুজনের, তো সো ওই মোমেন্টটা হি ক্যাপচার্ড, অ্যান্ড দিস ওয়াজ দ্য অনলি ফটোগ্রাফ যেখানে হি কুড ক্যাপচার দিস, এই দৌড়ানোর কিন্তু আর কোনো ছবি নেই, পরে আরো অনেক ছবি তুলেছে, কিন্তু এই ছবিটা বিকেম সাচ আ হিট,
ও তো বলতো হুম সুভাষ, এটা হচ্ছে আমার লক্ষ্মী, আমার পয়া ছবি। তো মৃণালদা এই ছবিটা আবার একটা সিনেমা, ওনারই একটা ছবিতে একটা স্টুডিওতে এটাকে ইউজও করেছেন। সো ইট ওয়াজ এ বিউটিফুল ফটোগ্রাফ অফ সুভাষ নন্দী, অ্যান্ড আই থিঙ্ক ইটস সামথিং ফর কিপস, যাকে বলে। দিস ইজ এ রিয়েলি ওয়ান্ডারফুল ফটোগ্রাফার, মোশনটা এত সুন্দর করে ক্যাপচার্ড, অ্যান্ড And প্যারালি ইউর the moment মোমেন্ট is লুকিং অ্যাট incredible. ইচ আদার অ্যান্ড স্মাইলিং অ্যান্ড রানিং, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, ইট ওয়াজ রিয়েলি নাইস। ছবিগুলো সত্যি খুব সমৃদ্ধ করলো, অনেকেই লিখছে সেরকম, যে অরিন্দম চৌধুরী লিখছেন লাইক দ্য নিউ সেগমেন্ট ফটোসিনথেসিস পিকচার্স আর সো স্পেশাল, হৈমন্তী বাসুদেব খুব কি ভালো লাগলো, সমৃদ্ধ হলাম, প্রণাম রইল দিদি, ইট ওয়াজ রিয়েলি নাইস, খুব ভালো লাগলো। আপনারও নিশ্চয়ই ভালো লাগলো তনুশ্রী দি, পুরোনো ছবিগুলো ভীষণ আবার ভালো হয়তো আপনি লেগেছে। রেগুলার দেখেন। না না না, ভীষণ ভালো লেগেছে শুভদীপ। ইউ ইউ রিয়েলি আস্ক সাচ লাভলি, ইউ নো আই ওয়েন্ট ডাউন মেমরি লেন, যাকে বলে না, অনেক কিছু পুরনো কথা মনে আসছিল, মনে পড়ছিল। আই ওয়াজ রি রানিং মাই লাইফ। সো Thank you so much. Thanks a lot. That means a lot, Tanushree. And it was really pleasure hosting you for the show. And খুব খুব থ্যাংক খুশি ইউ, হলাম যে আপনি এসেছেন। মাই প্লেজার। আর আপনার যদি কিছু বলার থাকে টু দা দর্শক, একটু কিছু বলতে পারেন, টু দা ভিউয়ার্স হু আর সিটিং উইথ ইউ ফর দা লাস্ট 1 আওয়ার, তো একটু যদি কিছু বলে দেন তাদের উদ্দেশ্যে, আজকে নতুন জেনারেশনের উদ্দেশ্যে কিছু বলুন, তারা কি করবে এই যে নাচ শিখতে যারা চাইছে, এখানে অনেকেই লিখ বলছে যে আমার নাচতে খুব ভালো লাগে, সো হোয়াট ইজ দ্য মেসেজ টু দেম? নাচ কি অতটা ইজিলি শেখা যায় না, নাচের মধ্যে একটা অধ্যাবসায় আছে? হ্যাঁ প্রথমত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফর বিং সো গ্রেশিয়াস। আমার মনে হয় যে ডেফিনেটলি এই যেই সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, 1 নম্বর সবাইকে পজিটিভ থাকা দরকার, আর ডেফিনেটলি নাচ করবে, নাচ করলে সব টক্সিক বেরিয়ে যায় শরীর থেকে, সো ইউ ফিল গুড, এটা একটা ফিল গুড ফ্যাক্টর আছে। হ্যাঁ, যদি তুমি প্রফেশনালি নিতে চাও দেন ইটস এ ডিফারেন্ট স্টোরি, তখন তোমাকে অন্যরকম ভাবে দেখতে হবে নাচটাকে, অ্যাজ এ প্রফেশন অন্যরকম ভাবে শিখতে হবে, আরো অনেক পার্সিভিয়ারেন্স যাকে বলে, শেখাটা খুব ইম্পর্টেন্ট পারফর্মিং থেকেও। কারণ এখন কি হয়েছে, কেউ চট করে শিখতে চায় না কিন্তু পারফর্ম করতে চায়, কিন্তু শেখাটা এত দরকার, তাহলেই তুমি নিজেকে সাস্টেইন করতে পারবে। তো আমার শুধু এইটুকু নিয়ে যে সবাইকে যে একটু ধৈর্য ধরে বা একটু পেশেন্স নিয়ে যাই শিখবে, নাচ বলে বলছি না, নাচ, পেন্টিং, পড়াশোনা সব কিছু, গিভ ইট সাম টাইম। আমরা যেরকম আমি সবাইকে এক্সাম্পল দিই যে আমরা স্কুলে ক্লাস 1-এ ঢুকেই আমরা 10 পাস করি না পরের দিন, উই গিভ ইট সাম টাইম। সেম থিং ফর এনিথিং ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস, ইউ ওয়ান্ট টু টেক ইট আপ অ্যাজ এ প্রফেশন, সেই কটা বছর, কিছু বছর শেখবার জন্য দেওয়াটা খুব প্রয়োজন। তারপরে ইউ ক্যান ডু ফ্রি ফ্রি টু ডু এনিথিং, কিন্তু শিখে নেওয়াটা ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন। আমাদের আমরা খুব 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 লাকি ছিলাম যে আমরা আমাদের শেখাটা ওয়াজ ভেরি স্ট্রং, সেটাই হচ্ছে ফাউন্ডেশন। আমার এটাই একমাত্র সব ইয়াং জেনারেশনের কাছে রিকোয়েস্ট, যে ধৈর্য ধরে একটু শেখো, পেশেন্স থাকাটা দরকার, পেশেন্স না থাকলে কোনো জিনিসে কোথাও এগোতে পারবে না, যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি নামবে। তো যদি তুমি ধৈর্য ধরে ওঠো, অনেক দিন সাস্টেইন করতে পারবে নিজেকে, সেটা মনে রাখাটা খুব দরকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তনুশ্রীদি। আর আপনাদের সকলকে বলছি, এই যে অনুষ্ঠানটা যদি আপনারা কেউ লাইভ মিস করে থাকেন, আপনারা আমার ইউটিউব চ্যানেল টকাথন উইথ শুভদীপে সাবস্ক্রাইব করে দেখতে পারেন, ওটা ইউটিউব ফর্মে থাকবে, ইউটিউব ভিডিও ফর্মে ওখানে রাখা থাকবে, সো আপনারা যখন খুশি দেখতে পারবেন, তনুশ্রীদির এই কথাগুলো, এই ছবিগুলো ওখানে রয়ে যাবে, আপনারা খুব এনজয় করবেন আমার মনে হয়, অনেক কিছু জানতে পারবেন যারা আজকে মিস করলেন। আর সেটার সাথে আজকের অনুষ্ঠানটা শেষ করছি, আপনারা সকলেই ভালো থাকবেন, আর তনুশ্রীদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন তনুশ্রীদি, আর থ্যাংক ইউ, শুভরাত্রি। থ্যাংক ইউ, আমার খুব ভালো লেগেছে এসে শুভদীপ, খুব ভালো। আর থ্যাংক ইউ সো আগেন মাচ, থ্যাংক ইউ ঝুনঝুন ধীমান, দ্যাট ওয়াজ ভেরি 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 সুইট অফ হিম, ভেরি সুইট অফ হিম, ভেরি সুইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।